মেয়েরা বাসের মতো, একটা গেলে একটা আসে, আর ছেলেরা রিক্সার মতো, একটা ডাকলে পাঁচটা আসে। জোর কা ঝটকা হায় জোরো সে লাগা। আমি জানি এই দুনিয়ায় তোমাকে চাওয়ার মতো অনেকেই আছে, কিন্তু এই পাগলের দুনিয়াটাই তুমি। রাজা শুরু করছিস না, সবগুলো একসাথে মরবি। আরে সারাদিন শুধু মরবি মরবি মরবি, মরতে দে না ওদেরকে। আরে মিরাজ তো আরোহীর জন্য মরতেই চায়। তুমি সুন্দরী আর আমি কালা, আমাদের ব্রেকআপ করাতে পারবো না কোনো হাল। বন্ধু বানাইলে এমন কাউকেই বানাও যে তোমার বিপদে তোমার আগে চলে যাবে। আর হ্যাঁ, ছবি তোলার জন্য তো তোমার ফ্যানরাও আছে। আরে ভাই একটা শায়রি বলেন। আম গাছে আম ধরে, নারিকেল গাছে ডাব, আমগুলোকে ঝুলাইতে যাও না, কারণ আমরা তোমার বাপ। মিউজিক এই খারা বিকটা একটু বাড়া। বিয়ের দিন কাঁদবো কিনা জানি না, তবে হ্যাঁ সেলফি তুলতে ভুলবো না। আমি নিজেকে কখনো সস্তা মনে করি না, কারণ আমার একটা কিডনি একটা আইফোন কেনার সামর্থ্য রাখে। কিরে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? হইছে কি তোর মরার কথা কইয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম। তুই কিছু খাইছিস? পেট ভর্তি। কি খে? তোর উপর ক্রাশ। তুমি জ্বলতে থাকো আর আমি জ্বালাতে থাকি, নিজের নজরের খেয়াল রাখো, আমি নজর আসতে থাকবো। ফ্যামিলির অজুহাত দিয়ে যে ভালোবাসা গুলো হারিয়ে যায় সেগুলো ভালোবাসা না, ভালোবাসা নামের কলঙ্ক। কি ভাবছো যখন তোমার বিয়ের কথা শুনবো তখন ফেভারিট গান নিয়ে পড়ে থাকবো? ডিরেক্ট বাসা থেকে উঠাই নিয়ে আসবো। প্রার্থনা করি যে যাকে ভালোবাসে সে যেন তাকেই পায়। কিন্তু কেন? কারণ অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়। মেয়ে মানেই ময়দার ডিব্বা, আর ছেলে মানেই কিউটের ডিব্বা। জানো একটা আইফোন কিনে দিবা? না পারবো না। কেন? কারণ ভালোবাসা হয় হৃদয় দিয়ে, কিডনি দিয়ে নয়। এই মেয়ে দাঁড়াও, ভালোবাসার মধ্যে তো কত ঝগড়া হয়, তাই বলে কি ছেড়ে যেতে হবে? ও শুধুই আমার। আচ্ছা আলামিন, তুমি আমাকে এত গালি দাও আমি রাগ করি না কেন জানো? না তো কেন? আমিও মনে মনে গালি ব্যাক করি। উপস, খুব গরম লাগছে, মনে হয় একটু ফ্যানের নিচে শুই। এই যে ম্যাডাম, আমি আপনার অনেক বড় ফ্যান, না মানে আমার কোনো আপত্তি নাই। এমন কোন ছেলে আছেন যে গর্ব করে বলতে পারবে তার একটাই গার্লফ্রেন্ড আর তাকে খুব বেশি ভালোবাসে? হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে গর্ব করে বলতে পারি, হ্যাঁ আমার মাত্র একটাই গার্লফ্রেন্ড, তাকে আমি নিজের বউয়ের থেকে বেশি ভালোবাসি। ওরে শালা কাঠবিড়ালের বাচ্চা রে! আমার মা আমার গায়ে কখনো হাত তুলে নাই, খালি মাঝে মাঝে ঝাড়ু দিয়ে গুতানি দেয়। বিয়ে করলে শহরের মেয়েকেই করব, কারণ শার্ট প্যান্ট এক জোড়া কিনলে দুইজনেই পড়তে পারবো।